যে মহতারাম, আমরা আল্লাহ তাআলার জিকির করার চেষ্টা করি, জিকিরের মধ্যে অনেক নিয়ামত আছে, শান্তি আছে, কিন্তু অনেক পীর সাহেবরা বা তাদের মুরিদরা জিকির করে ইলহু ইলহু এরকম করে বিভিন্ন কায়দায় জিকির করে এবং কোনো শব্দই বোঝা যায় না, একটা সাউন্ড বোঝা যায় ওনার ভাষায়। তা আসলে এই জাতীয় শব্দ বা সাউন্ড করে অথবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অথবা ইলহু ইলহু এরকম করে জিকির করা যায় আছে কিনা? জি, এটা একটা প্রশ্ন এবং এটা আমাদের মুসলিম সমাজে একটা বাস্তবতা, সকল বিশ্বের সব দেশে মুসলমানদের ভিতরে এগুলো রয়েছে। আসলে প্রথমে আমাদের এখানে জানতে হবে জিকির কেন করছি। জিকির যদি কোনো দুনিয়ার প্রয়োজনে হয় সেটা ভিন্ন কথা, আর জিকির যদি আল্লাহকে খুশি করতে হয় তাহলে আমাদের একটা মডেল আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের ইমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করব, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করব না। মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহর ইবাদতটা কিভাবে করব, এটা একমাত্র মহাসমূহ শিখব। তাহলে আমরা যত ইবাদত করি, সালাত, আমরা সালাতে হাতটা কোথায় বানবো, হাতটা কোথায় তুলবো, সেজদা কিভাবে দেব, কিভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কবুল করবে, এই পদ্ধতিগুলো সবই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখব। এটাই হলো ইমান, যে ইবাদত করব একমাত্র আল্লাহর, যে কোনো ইবাদতের সওয়াব তিনি দেবেন বলে আশা করব, আর ইবাদত কিভাবে করলে আল্লাহ কবুল করবেন সওয়াব দেবেন এটা শিখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই ইমানের এটাই দাবি। তাহলে জিকির একটা ইবাদত। আমরা অনেক সময় ভুল বুঝি যে কোরআনে আল্লাহ জিকির করতে বলেছেন, আমরা যার যার ইচ্ছা মতো জিকির করবো, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু মানলাম না। আল্লাহ তো এমন করেননি, আল্লাহ দুটো শর্ত করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, সুন্দর মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে প্রেম করে থাকো রাসূলের ইত্তেবা করো। এতে জিকিরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবাই হতে হবে। শুধু কোরআনের একটা আয়াত দিয়ে, হাদিসের একটা ফজিলত দিয়ে ইচ্ছা মতো করলে এটা নবুবতের উপরে মানে অবাধ্যতা করা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ইনকার করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জিকির করেছেন, প্রত্যেক জিকিরের পদ্ধতি সহি হাদিসগুলোতে রয়েছে, এর বাইরে যেটাই করা হবে সেটাই কোনো এবাদত হবে না। এটা অন্য মজা হতে পারে, তৃপ্তি লাগতে পারে, কিন্তু এতে কোনো এবাদত হবে না, সওয়াব হবে না, এটা বিদআত হবে, গুনাহ হবে। এই পদ্ধতিগুলো যেগুলো মহতারাম দর্শক প্রশ্ন করেছেন এগুলো কোনোটাই হাদিসে পাওয়া যায় না, আর এটা বিতর্কের কোনো বিষয় না। তো যারা করছেন তাদেরকে বলেন রাসূলুল্লাহ সাল্লাম এটা করেছেন কিনা এইভাবে, যারা যদি হাদিসে দেখান আলহামদুলিল্লাহ, আর যদি হাদিসে না থাকে তারা যুক্তি দলিল দেন, তাহলে আমরা একটাই কথা বলবো যে আমরা এবাদত যুক্তি দিয়ে করি না, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের ইত্তেবা দিয়ে করি, কারণ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আর এবাদতের জন্য যুক্তিতে যাওয়ার অর্থই হলো রাসূলুল্লাহ সাল্লাম এই ইবাদতটা বোধহয় করেননি, তিনি সাহাবায়ে কেরামও মনে হয় এই পদ্ধতিটা বোঝেন না, বোঝেননি। এই জন্য ভাইরা এই যে পদ্ধতিগুলো এগুলো কোনোটাই দিন নাই। আমি আরও দেখেছি, আমি বিভিন্ন দেশের দেখেছি যে অনেক অনেক কষ্ট করে এইসব পদ্ধতি জিকির করে, কিন্তু অতি অল্প সুন্নত জিকিরে হৃদয়ের প্রভাব, দোয়ার কবুলের অবস্থা, এটা কিন্তু অনেক ব্যাপক। অনেকে তারা এই জিকির করতে গিয়ে এত বেশি প্রেশার দেন, এত বেশি তারা শব্দ করেন, সেটা আমার মনে হয় তো অপ্রয়োজনীয়। অপ্রয়োজনীয় শুধু না, অবাস্তব এবং অবৈজ্ঞানিক, ইসলামকে অবমাননা করা হয় নীরবে। আল্লাহ কোরআনে জিকির শিখিয়েছেন, জি, আমি যখন প্রধানমন্ত্রীর সামনে বসে তাকে ডাকি, কি আদবের সাথে ডাকি, আর আমি আল্লাহর সামনে চিলে চিলে ডাকবো তাকে, আল্লাহ শুনছেন না? তো এই জন্য আদবের সাথে, ভদ্রতার সাথে, বিনম্রতার সাথে আল্লাহর দিকে মুখ করে অল্প জিকিরে তাসির বেশি, হৃদয়ের সাফাই বেশি এবং দোয়া কবুল বেশি। এটা প্রমাণ যুক্তি হলো যে জোরে জোরে করলে নাকি অন্তর বেশি সাফ হয়, তাহলে বুঝতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্তর সাফ হয়নি, তারা তো এভাবে করেননি। আল্লাহ তো বললেন যে আস্তে আস্তে করো, মৃদু শব্দে করো না। এই যুক্তিগুলোর দিকে আমরা যাব না ভাইরা, যে যুক্তি রাসূলুল্লাহ সাল্লামের পদ্ধতিকে ছোট বানিয়ে দেয়, জোরে না করলে কল্প সাফ হয় না, তার মানে নবীজির কল্প সাফ হয়নি, সাহাবীদের কল্প সাফ হয়নি, তাবেইনদের কল্প সাফ হয়নি, এটা তো খুব খারাপ যুক্তি। আমি কেন রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতকে ছোট করার যুক্তি দেব, বড় করার যুক্তি, বড় করার যুক্তি। জি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সুন্নাহ মোতাবেক জিকির আজকার করতে পারি ইনশাআল্লাহ।